নমস্কার। আজকাল প্রশ্ন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন অনুষ্ঠানটির, সপ্তাহে দুদিন, মঙ্গলবার এবং আজকের দিনে শুক্রবারে প্রচুর আলোচনা জমে রয়েছে। আমি একটু আগে বলছিলাম যে কি করব, আমাদের অনেকটাই জানতে হবে, কিন্তু আপনাদের ফোন কলসও নেওয়ার থাকে, তো আজকে আমরা একটা ফোনই নেবো। আজই শুরুতেই বললাম তার সঙ্গে থাকবে আমাদের আলোচনা, কারণ আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই কৌশিক ডি কাশ্যপ। অনেক অনেক স্বাগত কৌশিক থেকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। আগের দিন তো বলেই গিয়েছিলাম, যারা অনুষ্ঠান শুনেছেন, শনি মঙ্গল নিয়ে দু একটা লাইন বলেছিলাম। আজকে কথাই ছিল যে শনি মঙ্গলের ব্যাপারে বিস্তারে এবং সেটার সঙ্গে যোগ করব আমরা আগামী 10ই জুনের সূর্যগ্রহণকে। দুটোকে কম্পাইল করে আগামী এক দেড় মাস দু মাস কী ঘটতে চলেছে দেশ তথা সমগ্র বিশ্বে, একটা মোটামুটি রূপরেখা টানার জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে আমরা চেষ্টা করব আজকের অনুষ্ঠান থেকে। যার ফলে দিদি যখন বলেই দিলেন একটা ফোন নেওয়া হবে শুরুতে, যদি কেউ ফোনে থাকেন সেটা আমরা নেব অবশ্যই। একদমই তাই। 6292424239 এবং 6292424340 দুটি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনাদের জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করুন, যতক্ষণ ফোন আসছে আমরা আলোচনা শুরু। হ্যাঁ, আমরা আলোচনা দিদি শুরু করি। আগের দিন বলেছিলাম যে আজকে তো 4th জুন, গত 2রা জুন মঙ্গলদেব নিচস্থ ঘর অর্থাৎ কর্কট রাশির ঘরে প্রবেশ করেছেন, উল্টো দিকে মকর রাশির ঘরে, নিজের ঘরে শনিদেব আছেন। সুতরাং শনি এবং মঙ্গলদেবের একটা দৃষ্টি বিনিময় চলছে, শুরু হলো গত 2 তারিখ থেকে, চলবে আগামী 20শে জুলাই অবধি। সব থেকে মূল কনজাংশনটা শনি মঙ্গলের হবে আগামী 25শে জুন, এবং মঙ্গলদেবের সঙ্গে রবিদেব ওখানে জয়েন দেবেন, মানে কর্কট রাশির ঘরে যাবেন আগামী 16ই জুলাই। এই পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঘটনাবলী ঘটবে, তার 2-4টে-5টা আমি বলেছিলাম, যে দেশের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থেকে পাকিস্তান সিজফায়ার করছে একদিকে, দেখুন 90 দিন ধরে না, প্রায় 100 দিন বোধ হয় অতিক্রান্ত, কোনো গোলা বারুদের বর্ষণ নেই সীমান্তবর্তী এলাকায়, এটা খুব ভালো দেখে আমাদের শুনে মনে হচ্ছে, কিন্তু উগ্রপন্থী এসে কাউকে না কাউকে মারছে। সুতরাং 2 তারিখ মঙ্গলদেব ঢুকেছেন, উগ্রপন্থী হানা চালু হয়েছে পুনরায়, যেটা বেশ কিছুদিন বন্ধ ছিল, এবং সেখানে কিন্তু মারাও গেছেন কেউ। এতদিন গোলা বারুদের লড়াই চলছিল উগ্রপন্থীদের সাথে, তারা মারা যাচ্ছিলেন, সেনাবাহিনী ঘায়েল হচ্ছিলেন, এরকম চলছিল। যাই হোক, ফর্মুলাটা তো শুরু হয়ে গেছে আসলে মঙ্গলদেব নিচস্থ হওয়ার সঙ্গে, যার ফলে শুরু হলো এটা। একদম, দেখা যাক, বিশদে আলোচনায় আসবো, নিয়ে নিই যিনি আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বেহালা থেকে কে বলছেন? কৃষ্ণা চক্রবর্তী। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্বন্ধে। ছেলের কি নাম দিদি? ২৭শে অক্টোবর, তাই তো? ১৯৯০ সালে। হ্যাঁ, সময় কি? সময় রাত্রি ৯টা ২৭ জন্ম, কলকাতা। হ্যাঁ, ২৭শে অক্টোবর, মিথুন লগ্ন মকর রাশি। হ্যালো, মিথুন লগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম, মঙ্গল বৃষে বক্রিয় অবস্থায় দ্বাদশে, বাদবাকি মূল গ্রহরা সবাই মার্গী। বেশ, বলুন কি জানা আছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি কেতু চন্দ্র রাহু অষ্টমস্ত বসে আছে, সপ্তমে শনি বসে আছে, রবি বুধ শুক্র ফ্যান্টাস্টিক বসে আছে পঞ্চমে, এক্সিলেন্ট। সেকেন্ড হাউসে বৃহস্পতি কেতুর অ্যামালগামেশন এমনিতে খুবই ভালো, অসুবিধা কিছু নেই, খালি আত্মীয় পরিজন কুটুম্ব হঠাৎ মেজাজ গরম হয়ে যাওয়া কিংবা বৈবাহিক জীবনে প্রবেশের জন্য এই জায়গাটা ভালো না। সেকেন্ড হাউসে বৃহস্পতি কেতুর গুরুচণ্ডাল দ্বাদশস্থ বক্রিমঙ্গলের মঙ্গলদোষ, লগ্নটা পাপকর্তারই যোগে আবদ্ধ, যার ফলে শারীরিক ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে ছেলেকে খুব সাবধানতা অবলম্বন করতে বলবেন, এটা আমার রিকোয়েস্ট। তার কারণ না তো মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপরে আছে, দ্বাদশস্থ মঙ্গল সেকেন্ড হাউসে কেতু পাপকর্তারি যোগে লগ্ন, যে কোনো সময় শারীরিক ক্ষেত্রে নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট বা রোগ ব্যাধির ক্ষেত্রে কোনো
অস্ত্রোপচার হতে পারে। সেই জায়গায় সাবধান, চন্দ্ররাহু অষ্টমে বসে থেকে মেন্টাল টেনশন অ্যাংজাইটি বাড়ায়, তার মধ্যে যেহেতু মকর রাশি এখন সাড়ে সাতই অন আছে, সেটা বড় কথা না, বড় কথা চন্দ্ররাহু অষ্টমে জল জাতীয় জায়গা থেকে সাবধান, চোখটা নিয়ে সাবধান, মাথার যন্ত্রণা বা এই জাতীয় সমস্যা হতে পারে। বাট চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগ আছে, সেটা আবার ফ্যান্টাস্টিক। কিন্তু অষ্টমস্থ চন্দ্ররাহু থাকলে মানসিক ক্ষেত্রে কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি ক্রিয়েট করে। বৈবাহিক জীবনের জন্য এই চারটায় একটু সমস্যা আছে, বাদবাকি কর্মের জায়গা তো এমনিতে ভালো হওয়া উচিত। গত 2018 থেকে 18-19 সালে ওর চাকরি পেয়ে যাওয়ার কথা, কি করছে ও এখন? আপনি সবই ঠিক বলেছেন, কোনটা ভুল? একটা জায়গায় একটু সবই ঠিক বলেছেন, কিন্তু একটা জায়গায় ছেলে 5টা বছর কন্টিনিউ বিটেক পাস করার পর কোনো দিকে চেষ্টা করছে না, বসেই আছে। আমি যত খেলছি করছি করব করছি করব, তাতে অনিয়ম করে আছে, রাতে জাগিয়ে দিনে ঘুমাচ্ছে, এটাই হচ্ছে আপনার কাছে। দাঁড়ান 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 দাঁড়ান, বুঝলাম না বুঝলাম না, 5 বছর বিটেক করেছে ওর, তো 2018-19 চাকরি পেয়ে যাওয়ার কথা, সেটাও তো আমি টাইমটাও বলে দিলাম। আমি রোজই বলি কি রে কোথাও এসছে, কোথা থেকে এসছে, ও বলে না আসছে না, আমি এই সিভি পাঠাচ্ছি, ওখানে সিভি পাঠাচ্ছি, সিটি সার্ভিসার, আমি আমার মতো বলে যাচ্ছি, তার কাছে তো মোবাইলটা, সে তো বলবে মা এখানে এসছে, ইন্টারভিউ আসছে, যেতে হবে। ওর চাইদা কি? কোনোদিন কর্মক্ষেত্রে গেল না, ওর কি করবো না আজ পর্যন্ত, একদিনও কর্মক্ষেত্রে মানে গেল না। 2018-9 সেপ্টেম্বর থেকে ওর বৃহস্পতির দশাও লেগে গেছে, আমি এতক্ষণ দশা দেখি, এখন দেখছি, আমি মুখে ট্রানজিট দেখেই বললাম 18-19 ওর চাকরি পেয়ে যাওয়ার কথা ছিল, এখানে দশাও সেটা দেখাচ্ছে। কাজের কোনো এনার্জি নেই, কোনো একটা আফসোস বা কোন সূচনা, আমি করছি না কিছু, বাবা বেকার, বাবা বসে আছে, টেনশন পাচ্ছে না, টেনশন নেই, প্রাইভেটে চাকরি করতো, এই 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 এইটা অ্যাক্টিভিটি জিনিসটাই ওর মধ্যে নেই, এটা কেন হচ্ছে আপনি সেটা ভালো বলতে পারবেন? এটা কেন হচ্ছে, এইটা কেন হচ্ছে? রাতে জাগে দিনে ঘুমাচ্ছে, অনিয়ম করে যাচ্ছে, অসময় অনিয়ম খাচ্ছে, কোনো কাজের ঝোঁকি নেই, অন্য শিক্ষার লাইনে অন্য কিছু কাজ কর, যেটা সংসারটা বাঁচে বা কিছু, আমি যাচ্ছি সেটা, যেটা আপনি যেটা ভালো বলতে পারবেন সেটা, আমার থেকে আপনি যা বলতে পারবেন। না না আছে তো, এটা তো রোজগারের জায়গা, আমি তো আপনাকে কি বললাম যে কর্মের জায়গা রোজগারের জায়গা নিয়ে অসুবিধা নেই, কেবল ওর শরীর স্বাস্থ্য চলাফেরা এই জায়গাটা আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে সবসময় একটা কাশি কাশি ভাব, হাত ফু করছে, আর মানে হালকা হালকা জ্বর থাকলেও হয়, শারীরিক প্রবলেম তো বাইরে বেরোয় না, ওর অ্যাক্সিডেন্ট কি মানে বলতে নেই, না হোক অ্যাক্সিডেন্টের ব্যাপারটাই তো নেই, ও তো কর্মক্ষেত্রে এখনো কোনো পাশে টামিয়ে যেতে হলো না, 5 বছর ধরে ঘরেই বসে আছে, তুই একটা টিউশন করে প্রাইভেট, ভীষণ পড়াশোনা, আপনি তো বলতেই পারছেন টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করেছে এবং পড়াশোনার যথেষ্ট ভালো রেজাল্ট। না সেটা আমি বললাম, এই চন্দ্র বৃহস্পতি জীব যোগ আছে, যেরকম নেগেটিভ যোগ আছে আবার চন্দ্র বৃহস্পতি জীব যোগ আছে। পড়াশোনা দাদা আমার কোনোদিন চিন্তা করতে হয়নি, না হয়নি, পড়ার কথা বলতে হয়নি, সকাল সন্ধ্যে পড়তে বল, আমি তো বলিনি ওই জায়গাগুলো খারাপ কিছু করা, কিচ্ছু করেনি, এই চাকরিটা হচ্ছে না, চাকরিটা হচ্ছে না, না উদ্যমের কি, না ও যাচ্ছে না, রিফিউজ করে দিচ্ছে আমার মনে হয়, হ্যাঁ মনে হচ্ছে তো সেরকমই কিছু, তার পেছনে কি কারণ আছে খুঁজে বার করতে হবে, মনে হচ্ছে রিফিউজ করে, সেটা তো আমি বলতে পারবো না, আমি তো সিভি চেক করছি না, আমি তো কোনো মেল চেক করছি না, আপনি বলতে পারবেন সেটা? না আমি বলতে পারবো না, আমি তো মেল চেক করছি মনে, দাদা আমি কি বলবো, সাড়ে তেলে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি বুঝতে পারছি, মনে চলছে, আমি একটা সোজা সাপটা কথা বলি, এই লকডাউনটা মিটলে ছেলেকে নিয়ে থেকে মনে হচ্ছে একটা মেয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে চলে গেলে সেটা মনে হচ্ছে আমার পক্ষে ভালো হতো, আমি যে মা হই এটা বলছি, না না সেটা করতে গেলে তো কর্মটা করতে হবে, একটা মেয়ে যেই বুদ্ধিটা দেয় মা সেই বুদ্ধিটা অন্য ভাবে দেয়, মায়ের বুদ্ধিটা পোষাচ্ছে না, মানে না পাত্তাই দেয় না, বরং তো কি বলুন তো অসময় ঘুমাচ্ছে, এই যে এখন ঘুমাচ্ছে, ইচ্ছা শক্তির অভাব, কিন্তু এটা তো এইভাবে এইভাবে তো বসে থাকা যায় না দিদি, এইভাবে বসে থাকা যায় না, লকডাউনটা মিটুক তারপরে ওর লকডাউনটা আমাদের খুলতেই হবে, এটা আমার দাদা এই বছর কি ওর ইচ্ছাটা আসবে, মানে কাজের ইচ্ছাটা কি হবে? না কাজের ইচ্ছাটা কেন হচ্ছে না সেটা আগে খুঁজে বার করতে হবে, আমি বলতে পারি কিছু প্রাপ্তির জন্য ওকে ঠেলা মেরে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দিতে হবে, মা বাবার থেকে দূরে পাঠিয়ে দিতে হবে,
আপনি নেতাদের মতো হাত জোড় করে বলুন, আমি ভাই প্রতিশ্রুতি দিয়েছিলাম, এত দূর অব্দি খাইয়েছি আর পাচ্ছি না, এবার তুমি খুঁটে খাও। শুনুন, 24 ঘন্টা এই কথাই বলে যাচ্ছি, তুই যেখানে না বলে যাচ্ছি বলে তো আবার ভাতের থালাটা দিচ্ছেন। হ্যাঁ, দেখুন কিরকম অদ্ভুত সমস্যা, এদিকে নয় সংখ্যায় জন্মেছে স্কর্পিয়ান মানুষ, মানে লড়াই ঝগড়া মারামারি করে যারা কাটায় ভালো হতো, এরকম বসে আছে ঘরের মধ্যে। আপনার কথায় আমি অবাক হয়ে যাচ্ছি, বৃহস্পতি শনি দশায় মিথুন লগ্নের মানুষ বিদেশ যায়, সে ঘরে বসে আছে, সে ঘরে বসে আছে, দরজার বাইরে বেরোচ্ছে না, বিদেশ অনেক কাজে নিকুইফুস করে দিচ্ছে। আপনি ওকে নিয়ে আসুন, এটা আপনার, আপনি ওকে সঙ্গে নিয়ে লকডাউন মিটলে পরামর্শ করার জন্য আসুন এখানে। কেন ওর হচ্ছে আমি জানি না, আত্মকারক গ্রহ শনি বাধা। দাদা আমি যেতে তো পারি, আমার ওই একটা জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। না, সেই বাধা হয়ে দাঁড়িয়েছে তো ছেলেকে রেশন তো খাওয়াচ্ছেন প্রত্যেক মাসে, সেটা তো খুব মানে সামান্য ইন্টারেস্টে কোনো রকম ভাবে না, না সেটা তো করছেন তো। দেখুন দিদি একটা কথা বলি, যেটা ছকে সমস্যা সেটা তো সমাধান করতে হবে, তাই না? এবার সেটা শুনুন, সেটা গাইড এখান থেকে কৌশিকদা বলে দিলেন আচ্ছা হবে, এবার আপনিও হবে বলে বসে রইলেন, কিন্তু হচ্ছে না, কিছু তো একটা সমস্যা হচ্ছে, যেটা এইটুকু পরিসরের মধ্যে তাও তো 10 মিনিট ডিসকাশন করলেন কৌশিকদা, কিন্তু এটা এই প্রবলেমকে সলভ করতে গেলে ওকে আমার মনে হয় আপনি কোনো জ্যোতিষশাস্ত্রীর কাছে না নিয়ে ওকে নিয়ে প্রথম কোনো কাউন্সিলরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আত্মকারক শনি সাড়ে সাতই চলছে, অষ্টবর্গে মকর রাশিতে ওর শনির পয়েন্ট 1, অষ্টমে চন্দ্র রাহু বসে ওকে কনফিউজড করে রেখেছে, যার ফলে ও কী ভাবছে না ভাবছে একমাত্র ওই জানে, আর বোধহয় শনিদেব জানেন, আর কেউ জানেন না। সুতরাং আগে কাউন্সিলরের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, সাইকোলজিস্ট নট সাইক্রিয়াটিস্ট, কারণ আপনার ছেলের জ্ঞান প্রচুর, সাইক্রিয়াটিস্টের কাছে গিয়ে লাভ নেই, সাইকোলজিস্টের কাছে যান, কাউন্সিলিং করান, তাতে যদি কিছু বেটারমেন্ট হয় তো ভালো, তারপরে জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নেওয়া যাবে। ঠিক আছে ম্যাম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এই একটা কঠিন বিষয় আর কি, কিছু ক্ষেত্রে আমরা দেখুন মানে ওই বাইরে একরকম দেখছি আর হয়ে যাচ্ছে আর একরকম আর কি, ছক বলছে এক হয়ে গেছে আর এক, এবং সবটাই কিন্তু এখান থেকে বলা যায় না দিদি, এটা একটা বাস্তব বিষয়। ছক তো মানে বলা যায়, কিন্তু তাহলে শুধু এটা নিয়ে মানে আরো ডিটেইলিং করতে হয়, এই প্রোগ্রামটা নয়, তাহলে বেশ কয়েকটা প্রোগ্রাম নিয়ে আমাদের অনুষ্ঠানটা করতে হবে, এটা তো হয় না। আপনি প্রয়োজন হলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, শুধু নর্থকর্মী জায়গা সব জায়গায় লাগে, আজকে যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনাকে স্ট্রং করতে হয়, আপনি তো সেটা করছেন বা করেছেন, তো সেইটা ফ্যাক্টর না, ভেবে নিন, চিন্তা ভাবনা করে নিন। এনিওয়ে একদম যেতে হবে, এটাকে নিয়ে ফেলে রাখা যাবে না, এতদিন ফেলে রাখা উচিত হয়নি, যাই হোক যা হয়েছে হয়েছে, ভেবে লাভ নেই। 5 বছর মানে ভাবতে পারছেন, 5টা বছর চলে যাওয়া, যাই হোক আমরা মূল জায়গাটায় আসি। হ্যাঁ, কঠিন কঠিন সমস্যা তো আমাদের জীবনে আসবেই, এবার সামগ্রিকভাবে কঠিন সমস্যা এলে তখন আমরা মুশকিলে পড়ব। মোটামুটিভাবে 10ই জুন আগামী 10 তারিখ জুন মাসের এই বছরের প্রথম সূর্যগ্রহণটা হবে, গত 26 তারিখ চন্দ্রগ্রহণ গেছে, ইয়াসের প্রকোপ আমরা দেখেছি, তার আগে আমরা তাউটের প্রকোপ দেখেছি, এবার আবার সূর্যগ্রহণ আসছে, যদিও আংশিকভাবে পরিলক্ষিত হবে ভারতবর্ষ থেকে, তথাপি গ্রহণটা তো হবে এবং অ্যানুলার সোলার ইক্লিপস। এটা যেহেতু 10ই জুন সূর্যগ্রহণটা হবে বৃষরাশির ঘরে, যেহেতু রাহুদেব আছেন বৃষরাশির ঘরে এবং কেতু আছেন বৃশ্চিক রাশির ঘরে, যেহেতু সূর্যগ্রহণ মানে কি রবি চন্দ্র এবং রাহু বা কেতু যখন একত্রিত হন, সুতরাং রবি রাহু এবং চন্দ্র বৃষরাশির ঘরে আগামী 10ই জুন একত্রিত হবেন, তার সঙ্গে বুধ থাকবে। স্ক্রিনটা একটু এতে দেখাও, স্ক্রিনটা একটু, এখানে বৃষরাশির ঘরে চন্দ্র রবি এবং বুধ একত্রিতভাবে 4টে গ্রহ বসে থাকবে সেদিন, বৃশ্চিক রাশির ঘরে কেতু থাকবে,
আমি এখানে টাইমিংটা মেরেছি অ্যাকচুয়ালি গ্রহণ মুখের টাইম 4:38 বিকেলবেলা নিউ দিল্লি মেরে, ঠিক আছে। মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কট রাশির ঘরে অলরেডি 2 তারিখ ঢুকে গেছে, শনিদেব নিজের ঘরে বসে আছেন মকর রাশিতে, বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং শুক্রদেব বসে আছে মিথুন রাশির ঘরে। শুক্রদেব মিথুন রাশির ঘরে বায়ুতত্ত্ব প্রধান এবং বৃহস্পতিদেব বায়ুতত্ত্ব প্রধান কুম্ভ রাশির ঘরে বসে। বাদ বাকি গ্রহগুলোকে যদি দেখেন, রবি বুধ চন্দ্র রাহু 4টে গ্রহ পৃথ্বীতত্ত্ব বৃষরাশির ঘরে, শনিদেব মকর রাশির ঘরে যেটাও কিনা মাটি মানে পৃথ্বীতত্ত্ব, মানে 9টা গ্রহের মধ্যে 5খানা গ্রহ পৃথ্বীতত্ত্ব প্রধান অঞ্চলে অ্যাকুমুলেট হচ্ছে। সেই সময় সূর্যগ্রহণ হচ্ছে, এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে এবং পারস্পরিক মঙ্গল কর্কট রাশির ঘরে নিচস্থ, শনি মকর রাশির ঘরে, পারস্পরিক দৃষ্টি বিনিময় অলরেডি শুরু হয়েছে। নিয়ার আর ডিগ্রিগত কনজাংশন এখন যায়নি শনি মঙ্গল, বাট দৃষ্টি পারস্পরিক ক্ষেত্রে চলছে। পৃথ্বীতত্ত্বর ঘরে 5টা গ্রহ, জলরাশির ঘরে নিচস্থ মঙ্গল এবং আরেকটা জলরাশি বৃশ্চিক রাশির ঘরে কেতুর অবস্থান, মানে 9টা গ্রহের মধ্যে মাটি আর জলে 7খানা প্ল্যানেট। সুতরাং সব থেকে এফেক্ট কোথায় হবে, স্বাভাবিকভাবে যারা জ্যোতিষ জানেন না তারাও বুঝতে পারছেন, মানে ভূমিতত্ত্ব প্রধান অঞ্চলে, ভূমির ওপরে বা নিচে, এবং জলতত্ত্ব প্রধান অঞ্চলে। যখনই এই সূর্যগ্রহণটা হবে, ভয়ঙ্কর রকমভাবে কিছু ইরাটিক রেনফল হবে যে কোনো বিশেষ বিশেষ জায়গায় আমার দেশ সাপেক্ষে, কারণ স্বাধীন ভারতের জন্মছকে লগ্নটা হচ্ছে বৃষ এবং বৃষ রাশিতে লগ্নে রাহু নিয়ে স্বাধীন ভারতের জন্মছক, সেই লগ্নের ওপরই এইবার কিন্তু আগামী 10 তারিখ গ্রহণটা হতে চলেছে, যার ফলে ভয়ঙ্কর কিছু ইরাটিক বর্ষণ হবে, সেই সেই জায়গায় প্রায় বন্যাসম অবস্থা তৈরি হয়ে যেতে পারে, ভয়ঙ্কর কিছু ল্যান্ডস্লাইড হতে পারে, ভূমি মানে খনি বা খনিগর্ভস্থ অঞ্চলে কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হতে পারে, ভয়ঙ্কর রকমভাবে কিছু প্রাকৃতিক দুর্যোগ, এরকম টর্নেডো মাঝেই যা হচ্ছিল সেরকম আবার কিছু টর্নেডো টাইপ কিছু দুর্যোগ আসতে পারে। যেহেতু পৃথ্বীতত্ত্বে 5খানা গ্রহ এবং পৃথ্বীতত্ত্ব বৃষরাশির ঘরেই, এফেক্ট হচ্ছে এইবার 10ই জুনের গ্রহণ। সাধারণভাবে আগের দিনই আমি বলেছি যে বৃষ এবং বৃশ্চিক রাশির যে 2টো ঘর, এই অ্যাক্সিসটা ভয়ঙ্কর আর্থকোয়েক প্রবণ, মানে ভূমিকম্প প্রবণ, যার ফলে ভয়ঙ্কর ভূমিকম্পের একটা প্রবণতা কিন্তু এই গ্রহণের আগে থেকে শুরু হবে, যেটা গ্রহণের 1-1.5 মাস 2 মাস অবধি কিন্তু আরও চলবে। সুতরাং ইরাটিক বর্ষণ, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, কেমিক্যাল হ্যাজার্ড কিছু তৈরি হতে পারে, খনি বা খনিগর্ভস্থ অঞ্চলে কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বা কিছু দুর্ঘটনা ঘটতে পারে, ইরাটিক বর্ষণের ফলে এমন কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর ফ্লাডের মতো সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, পাহাড়ি অঞ্চলে বিশেষ করে বা অন্যান্য অঞ্চলে ভয়ঙ্কর ভূমিধস ভূমিক্ষয় হতে পারে, এই ধরনের প্রাকৃতিক সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাট এবং তার সঙ্গে অ্যালং উইথ কিছু টর্নেডো, সেই সবও কিন্তু অ্যারাইজ করতে পারে আগামী 10ই জুনের গ্রহণের প্রাসপেক্টিভে। যেগুলো প্রাকৃতিক হবে সেগুলো তো আপনার আমার কিছু করার নেই, সাবধানে থাকতে হবে, যেগুলো ভূমিতত্ত্ব প্রধান অঞ্চল থেকে হবে, যে খনিদর্জনিত দুর্ঘটনা বা আদার্স কেমিক্যাল হ্যাজার্ড এইগুলো যদি হয় সেই জায়গায়, সেই ধরনের মানুষকে বা প্রশাসনিক ক্ষেত্রের মানুষদের যথেষ্ট সাবধানতা সচেতনতা অবলম্বন করে কাজকারবার আগামী 1-1.5 মাস কিন্তু করা উচিত বলে আমার মনে হচ্ছে, আমার অন্তত রিকোয়েস্ট এই মঞ্চ থেকে তাদের উদ্দেশ্যে। কারণ যখনই রবি রাহুর ঘরে সূর্যগ্রহণ বা রবি রাহু যখনই বৃষরাশির ঘরে থেকেছে, রবি এসছে ওখানে, ভারতবর্ষ এবং বিশ্ব প্রাসপেক্টিভে প্রচুর কিছু হ্যাপেনিংস হয়েছে। রবি রাহুর একত্রিতকরণে জওহরলাল নেহরু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, আবার রবি রাহুর একত্রীকরণে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু অগস্ট মাসে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তার আগে মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে গিয়েছিল, তারপরে কনফ্রন্টেশন আমরা সকলেই জানি। আবার এই রবি রাহু যখন একত্রিত হয়েছিল তখন পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ অবস্থা 1965-66 তৈরি হয়েছিল, আবার এই রবি রাহু যখন একত্রিত হয়েছিল এপিজে আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, এই রবি রাহু যখন একত্রিত হয়েছিল, এবং অদ্ভুত একটা ম্যাটার এখানে আছে, বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময় আছে, বুধের ঘরে শুক্রদেব আছেন, শুক্রের ঘরে বুধদেব আছেন, এই যে পারস্পরিক ক্ষেত্র বিনিময় এবং যেহেতু
ভারত স্বাধীন ভারতের রাশিটা কর্কট, রাশির সাপেক্ষে একাদশে রবি রাহু চন্দ্র বুধ একত্রিত হচ্ছে, যার ফলে অদ্ভুত শুনতে লাগলেও এটা ঠিক, ভারতবর্ষের ডোমেস্টিক যে বিজনেস এবং আদার্স বাজার, যেটাকে বাজার বলি আমরা, সেটা কিন্তু গ্রহণের আগে পরে থেকে আবার আপ হবে এত কোভিড পরিস্থিতি সত্ত্বেও, সেটাই কিন্তু পজিটিভিটি থাকবে। কিন্তু রবি রাহু চন্দ্র এবং বুধ বৃষ রাশির ঘরে গ্রহণ হওয়ার জন্য আমাদের দেশের সরকার, দেশের নেতারা বেশ কিছু হ্যাজার্টের মধ্যে পড়বেন, আমি আগের দিনই বলেছিলাম। এবং আমাদের কেন্দ্রের সরকার বা কেন্দ্রীয় সরকারের যারা পরিচালনা করেন সেই সমস্ত নেতারা বেশ কিছু অটোক্রেটিক ডিসিশন নিতে পারেন, যে আমরা এটা করব তো করব, এরকম কিছু আইন কানুন, এরকম কোনো ডিসিশন মেক কিন্তু আগামী দিনে আমাদের দেশের প্রশাসন বা সরকার করতে পারেন, যেটা থেকেও কোনো হ্যাজার্ড তৈরি হতে পারে বা কোনো হ্যাজার্ডের জন্য এই ধরনের আইন আসতে পারে, সবটাই আমাদের লক্ষ্য করতে হবে আগামী দিনে কি হচ্ছে। রবি এবং রাহু যেহেতু বৃষ রাশির ঘরে গ্রহণটা হবে, যেহেতু ওটা আমাদের স্বাধীন ভারতের লগ্ন, সুতরাং বড় বড় নেতা নেত্রী, বিশেষত কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত নেতা নেত্রীদের ওপরে আমার মনে হয় ইন্টেলিজেন্সির পরিমাণ আরও বাড়ানো উচিত, তাদের আরও বেশি নিরাপত্তার ঘেরাটোপে রাখা উচিত, না তো সেখানে ভয়ঙ্কর কিছু বড় ধরনের কোনো রকম দুর্ঘটনা নেতা নেত্রীদের ক্ষেত্রে আসতে পারে। সেই জায়গায় সজাগ সচেতন আমাদের দেশের সামরিক বাহিনী থেকে ইন্টেলিজেন্স এজেন্সি এবং সামগ্রিক প্রশাসনিক এজেন্সিকে কিন্তু থাকা বাঞ্ছনীয়। মঙ্গল এবং শনি এই যে দৃষ্টি বিনিময়টা করে বসে আছে, এই জায়গাটায় দাঁড়িয়ে ভয়ঙ্কর যুদ্ধাবস্থা, সে আমার দেশের সাপেক্ষেই হোক বিশ্ব প্রাসপেক্টিভেই হোক, ভয়ঙ্কর যুদ্ধাবস্থার পরিস্থিতি কিন্তু এই যে 10 তারিখ আগামী সপ্তাহে যে গ্রহণটা হবে 10ই জুন, তার আগে থেকে তার পরের 1.5-2 মাস অবধি, অন্তত ধরে রাখুন জুলাই মাস অবধি, এই প্রবণতা বা টেন্ডেন্সিস কিন্তু চলবে। বিভিন্ন যুদ্ধাবস্থা বা কোথাও কোথাও যুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। আমি আগের দিনই বলেছিলাম পাকিস্তানের গৃহযুদ্ধ লেগে যেতে পারে, এরকম পরিস্থিতিও তৈরি হতে পারে, সেটা অ্যাজ পার পাকিস্তান হরোস্কোপ, কারণ আমাদের বৃষলগ্ন লগ্নে রাহু নিয়ে স্বাধীন ভারত হয়েছিল, পাকিস্তান যখন তার আগের দিন হয়েছিল স্বাধীন, সেটা মেষ লগ্নের কুণ্ডলী ছিল পাকিস্তানের, যার ফলে তার লগ্নাধিপতি নিচস্থ হয়ে যাওয়ার ফলে সেখানে প্রশাসনিক এবং মূল যে সরকার তার কিন্তু অবস্থা খারাপ। এবার তারা সেটা করতে পারে ভারতবর্ষের সাপেক্ষে, যেহেতু তৃতীয় মঙ্গল নিচস্থ, যে কিনা সপ্তমাধিপতি এবং দ্বাদশস্থানের মালিক, সুতরাং আমাদের আশেপাশের যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে ভারতের কিন্তু খুব একটা সুসম্পর্ক তৈরি হবে না, সেই জায়গায় কিছু অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হবে, কিছু উগ্রপন্থী হানা থেকে কিছু যুদ্ধাবস্থার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। সেই জায়গায় ভারতের সরকারকে, প্রশাসনকে সজাগ থাকতে হবে, নিশ্চয়ই তারা আছেন, নিশ্চয়ই আরও থাকার রিকোয়েস্ট আমি করব আমার এই মঞ্চ থেকে, কারণ সেই জায়গার জায়গাটা খুব একটা ওভারঅল ভালো ন। তবে যেহেতু আমার দেশের কর্কট রাশি এবং বৃষলগ্ন স্বাধীন ভারতের রাশির সাপেক্ষে একাদশে যেহেতু গ্রহণটা হচ্ছে, রবি আছে, বুধ আছে, রাহু আছে, সেখানে ওই যে বললাম আমাদের ডোমেস্টিক ফিল্ডে ব্যবসা বাণিজ্য বা অন্যগুলো বৃদ্ধি হবে, বৈদেশিক বেশ কিছু হেল্প সহযোগিতা, বৈদেশিক মানে আমাদের আশেপাশের না, বেশ দূর দূর দেশের কিছু হেল্প সহযোগিতা কিন্তু আমাদের জুটবে। এবং আগেই আমি বলেছি যে এই গ্রহণের আগে পরে থেকে দেখা যাবে, যেহেতু 26 তারিখ মাত্র চন্দ্রগ্রহণ হয়েছে, 10 তারিখ সূর্যগ্রহণ, বিভিন্ন দেশ বিভিন্ন আমব্রেলার তলায় চলে আসবে, সেইটাও কিন্তু একটা যুদ্ধাবস্থা প্রভূত পরিমাণ তৈরি করতে পারে। তবে গুড ইন টেকনিক্যাল টেকনোলজি ফিল্ড, যেটা বুধ শুক্রের ক্ষেত্র বিনিময়ের জন্য তৈরি হবে, এবং আমরা তো বলেইছি আগের দিনই যে গুড কোনো কমিউনিকেটিভ এক্সপ্লোরেশন আমরা আমাদের বিজ্ঞানজনিত সংস্থা যেন মিশ্র ফিশ্রোর থেকে আমরা হয়তো পেতে পারি এই গ্রহণের আবার আগে পরে, সেটা কিন্তু আমাদের জন্য পজিটিভ।
অবশ্যই আজকের হাতে সময় নেই, আপনাদের বলে রাখি 9830108269 বা 9836151509 দুটো নাম্বার অবশ্যই যোগাযোগ করতে থাকুন অনলাইনে। সময়টা অনেকটা চলে গেল, মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার আরো কিছু ছিল আসলে, ঠিক আছে আমরা মঙ্গলবার বলবো কারণ বুধবার গ্রহণ, মঙ্গলবার বলবো কারণ এই ধরনের সিচুয়েশনেই কিন্তু অপারেশন ব্লু স্টার করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। সুতরাং আমরা আলোচনা করব, আরো ডিটেইল যাব মঙ্গলবার, একদম মঙ্গলবার। অনেক ধন্যবাদ কৌশিক, থেকে ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।